What we do here is go back. Assalamualaikum viewers, I'm Amina's Kitchen থেকে আমি আমিনা বলছি। আজকে আমি লোটে মাছ ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি এখানে মাছের কাটা ফেলে দিয়েছি। ভিউয়ার্স মাছের কাটা মাছখানে যে বড় কাটটা থাকে ওটা আমি ফেলে দিয়েছি। ফ্রাই করার জন্য এখন আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি 1.3 মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এক চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এবার আমি ম্যারিনেট করে রেখে দিব 2 মিনিট। ভিউয়ার্স আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এটাকে 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। 2 মিনিট পরে আমি ভেজে ফেলব মাছটাকে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তাম্পুরা পাউডার নিয়েছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আমি অরিগানো পাউডার নিয়েছি 1 চামচের মতো। 1 চামচের পরিমাণ আমি এখানে টেস্টিং সল দিয়ে দিচ্ছি। আমি মিশ্রণটা ভালোভাবে করে নিচ্ছি। এই সামান্য পানি অ্যাড করছি। আমি একটু মিক্স করে নিচ্ছি, তারপর আমি পানিটা দিচ্ছি। আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা পরিমাণ মতো দিচ্ছি যাতে বেশি পাতলা না হয়ে যায় মিশ্রণটা। যে এক্সট্রা পানিটা বের হয়েছে ওইটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার মিশ্রণটা হয়ে গেছে, আমি এভাবে দেখে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে। একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি ভাজার জন্য। আমি এখন একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একে একে সবগুলো ফ্রাই দিয়ে দিয়েছি। ফ্রাই করার জন্য মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নেব মচমচে করে।
মাছগুলো যে উঠে দিচ্ছে এক পাশ হয়ে গেছে। হয়ে গেল আমার লইটা ফ্রাই, এটা খেতে ভীষণ টেস্টি। আপনারা অবশ্যই করে দেবেন, খুব সহজেই এই রেসিপিটা বানানো যায়। আমি এই রেসিপিটা ঠিক আমার মতো করে বানিয়েছি, খেতেও খুব সুস্বাদু হয়েছে। অবশ্যই আপনারা করে দেখবেন, ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে ফেলবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।